আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গণতন্ত্র দিবস উপলক্ষে এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করল পীরগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন। আর এই উপলক্ষে বরফকল থেকে পীরগা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এই ম্যারাথন দৌড় চলে। প্রতিযোগিতায় প্রায় 75 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগীদের উৎসাহ প্রদান করতে রাস্তার দুধারে অগুন্তি মানুষ করজোড়ে হাততালি এবং পুষ্প অর্পণ করে। উপস্থিত ছিলেন রাতুয়া 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর শেরপা এবং পাকুড়িয়া থানার ওসি গৌতম চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন, রফিকুল হক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সাসমুল হক জানান, আর এই ম্যারাথন দৌড়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। আমাদের আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সুসম্পন্ন হলো সপ্তম ম্যারাথন দেশ আমাদের এই পীরগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা। আমাদের এই ম্যারাথন দেশটা আমরা 2017 সালে শুরু করেছিলাম, মাঝখানে আমাদের লকডাউনের সময় বন্ধ হয়েছিল, সেই জন্য আমাদের আজকে আমাদের জনসাধারণ যে কী করে আমরা দেখতে পেয়েছি আমরা সবাই সম্বর্ধনা করেছে বা উৎসাহিত করেছে। আমরা সেই জন্য গ্রামবাসী বা আমাদের পূর্ব অঞ্চলের বা খেলোয়াড়দের সকলকে আমাদের সংস্থার পক্ষ থেকে ভাগ দিব। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল? আমাদের প্রতিযোগী ছিল প্রথম পুরস্কার হিসেবে কে তুলে দিলেন? আমরা প্রথম পুরস্কার হিসেবে তুলে দিলাম 4,000 টাকা এবং একটা ট্রফি আমাদের, এবং দ্বিতীয় প্রাইজ ছিল আমাদের 2,500 টাকা একটা ট্রফি, থার্ড প্রাইজ ছিল আমাদের 3,000 টাকা একটা ট্রফি, এবং চতুর্থ থেকে দশম যে ছেলেরা স্থান করেছে তাদের প্রত্যেককে আমরা ট্রাক্টর দিয়েছি, এবং আমার তার সঙ্গে আমরা মেডেল দিয়েছি পুরো পর্যন্ত যারা স্থান করেছে আমরা মেডেল দিয়েছি। আগামী দিনে এই ম্যারাথন দৌড়কে কীভাবে দেখতে চান? আমরা এই বছর যে ম্যারাথন দেশটা আমরা করলাম, আমরা প্রতি বছর আমাদের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছিল আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এবং আমাদের কম বয়সে যে এলাকায় মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তার যেন বন্ধ হয়, সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের এবারে ম্যারাথন রেস আমরা করেছি। আমরা সামনে আরও অন্য কিছু নিয়ে চেষ্টা করবো, তার মধ্যে আমাদের অবশ্যই থাকবে আমাদের অঞ্চলকে একটা পরিষ্কার বা জঞ্জালমুক্ত পূর্ব অঞ্চল তৈরি করার একটা লক্ষ্য আমাদের থাকবে, এবং সেই লক্ষ্যে আমরা সামনে বসুন, তার সঙ্গে আমরা চাইব সেই সম্পৃক্তি যেন অক্ষুণ্ণ থাকে, যেভাবে আছে সেই অক্ষুণ্ণতা যেন বজায় থাকে, সেই লক্ষ্যে আমরা সামনে বাড়ো আমরা ব্যবহার করছি। আপনার নাম? আমি শেখ শামসুল হুদা, এই সংস্থার সম্পাদক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।